আপনার চয়েস ফিলিং চয়েস লকিং করা পড়বে কি না যদি জনে মল্টিপুল কোর্স ঠিক দিক মনে করেন এএনএম জিএনএম বেসিক বেশি এসব আপ্লা করতে তো সেই ইয়ে এবার কোণ করবে লাস্ট ডেট আপনার কত যাই আছে ঠিক তো অগার্ডিং আজ আমি ভিডিওটি পুরা ডিসকশন করবা তো নিশ্চিত আপনার লাস্ট যাই দেখুন আবার হ্যাঁ ভিডিও বহু মাত্রা আপনার সাংহরণ সব গ্রুপে সেয়ার করুন আজ যদি ভিডিওকে আপনার লাইক গেটে কমেন্ট করতে গোটাই গোটে কমেন্ট নিশ্চিত করুন আপ যদি চ্যানেল সবসক্রাইব জলদি জলদাই সবস্কাইব করুন বেল আইকন আকনক অল রাখুন এইভাবে ইন্ট্রেট অপডেট আপনার সর্বপ্রমে ঠিক আছে তো আপনার আপনার যেভাবে ভাবে কিন্তু দেখুন নর্িং কাউন্সিল আডমিশন অরজনাাল পেজ আছে আপনার সেই পেজ উপরে ক্লিক

নিশ্চিন্ত আপ্লাপার ঠিক আছে আপনি বহু পিল ডাউট রয়েছে কোণ না যদি আপনার মল্টিপুল কোর্স আপ্লা করছেন ঠিক আছে মনে করএনএমপে আপ্লা করছি জিএনএমপ্রাই আপ্লা করছি আপনার বেসিক বিএসসি তার মনে না আপনার এএনএম কেবল হয়েছে তার ঠিক আছে সি চার বিএসসি নর্শিংরে আসু বল কিন্তু কই রি যা তাহলে কথা হয়েছিল মানে রিগার্ডিং সে এএনএম বেছিক বেছি নৰ্চিং আপ্লাই কৰি তাৰ যদি গোটেই কোৰ্চ ভিতৰত আৰ পলাই আছিছে দেন সিহঁ আ ঠিক অঁ যদি আপোনাৰ এ এন এম পলাই আছে ত'লে আপোনালোকৰ জি এন এম বেছিক বেছি আছে নাই সেই এ এন এম হি উপৰ কলেজ আছিল পাৰে ঠিক অঁ এই ক'লে তুমি যেতিয়া জানিছিলে আপোনাক কৈছিলে আপোনাৰ নিশ্চিত কনফৰমেচন হেৰি আপ্লাই কৰি পাৰিব আউট ৰ আমাক আওথেৰে চইচ ফিলিং চইচ লকিং কৰিব পাৰিব কিন্তু আপোনাক আপোনাক

তো সবু বুঝি সুয আপনারা আপ্লা করুন আপনি ডাউট আপনার রয়েছে কি আপনার লাস্ট ডেট কেবে ঠিক তো দেখি না আপনার